আমরা আজকে চলে এসেছি বালী ঘোষপাড়া বাজারে। এখানে প্রায় 3 দিন ধরে জল জমে রয়েছে। দোকানদার আছে, তারা বলছেন যে একটুখানি বৃষ্টি হলেই নাকি জল জমে থাকে এবং প্রায় 1 মাস এই জলটি জমে রয়েছে। ওনারা প্রশাসনের সাথে কমপ্লেন করেছেন এবং তাতেও কোনো সুফল হয়নি। বিভিন্ন পথচারীরা এই জল পেরিয়েই বাজার দোকান করছেন এবং দোকানদারদের প্রচণ্ড অসুবিধা ফেস করতে হচ্ছে এই জল জমে থাকা নিয়ে। এই ড্রেনটা যখন তৈরি হয় আর কি, গত 2 বছর আগে ড্রেনটা তৈরি হয়, সেই সময় আমাদের বিধায়ক ছিল হচ্ছে রাজুদা, সেই সময়টা আর কি তার আর কি বিভাগকে টাকা আর কি নিয়ে ড্রেনটা তৈরি হয়। আমাদের ঘোষপাড়া বাজারের অনেকদিনের স্বপ্ন ছিল, কিন্তু ড্রেনটা যখন তৈরি হয় প্রকৃতপক্ষে দেখা গেল যে আইডেনের বদলে একটা এটা একটা ছোটো নালা করে দেওয়া হয়। এই ড্রেন দিয়ে জল যায় হচ্ছে বালির গ্রাম পঞ্চায়েতের প্রায় ধরুন 70% এলাকার জল এই ড্রেনটা দিয়ে যায়। এই ড্রেনটা যখন পুরনো অবস্থায় ছিল সেই সময় ঠিক ছিল প্রায় 2 ফুট, আমি প্রায় 5 ফুট কত ইঞ্চি গেছি, বুক অব্দি মানে প্রায় 4 ফুটের মতো ঠিক ছিল, আর চওড়া ছিল প্রায় 2.5 ফুট চওড়া ছিল ওই ড্রেনটা, একটু ভঙ্গুর অবস্থায় ছিল। সেই ড্রেনটাকে ইয়ে করে ড্রেনটার গভীরতা কমিয়ে দিয়ে এবং চওড়া কমিয়ে দিয়ে ড্রেনটা করা হয়। সেই সময় আমরা বারবার রাজীবজনজির কাছে দৌড়ে যাই, দৌড়ে যাওয়া সত্ত্বেও আর কি উনি কোনো কর্ণপাত করেননি এবং এটার দিকে কোনো ইয়ে করেনি। তারপরে যখন জানতে পারলাম যে ওনার কোনো আর কি কাছের কোনো কন্ট্রাক্টর বিজয়মদন দাস নাকি না, ওই নামের কোনো ব্যক্তি এই ড্রেনটার কন্ট্রাক্ট পেয়েছেন এবং উনি ওনার মতো করে ড্রেনটা করে দিয়ে চলে গেলেন। যেদিন থেকে ড্রেনটা আর কি হয়েছে তারপর থেকে এখানকার মানুষের দুর্ভোগ শুরু হয়েছে। আগে জলটা হতো একদিন, খুব বেশি হলে 2 দিন জল বেরিয়ে চলে যেত, এখন ড্রেন এত আর কি জল আসছে পেছন থেকে ড্রেনটা জলটা নিতে পারছে বলে ওভার করে দিচ্ছে। আগে এই জিনিসটা ছিল না, আগে আগে মনে করুন ড্রেনটা অপরিষ্কার থাকতো, পরিষ্কার করে দিলে আসতে থাকে জল। এটা ইয়াসের পর থেকে শুরু করে একদিন মানুষ একদিন স্বপ্ন দেখেছিল, তারপর পুরো একেবারে জলে এর এর কারণটাই হচ্ছে ড্রেনের গভীরতা কমিয়ে দেওয়া, ড্রেনের চওড়া কমিয়ে দেওয়া। এর জন্য যদি আর কি দায়ী করতে হয় আমাদের যে আর কি প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জিকে দায়ী করে, একেবারে প্রশাসনকে জানানো হয়েছে। ড্রেনের কাজও চলছে, ড্রেন পরিষ্কার হচ্ছে, আরও লোক আসবে কারণ ওরা এক শিফটে কাজ করেছে, আমরা তো 100 দিনের লোক কাজটা আর কি করতে পারবে না বলে এটা মিউনিসিপালিটি থেকে ছেড়ে দেয়, ওরা বেলার দিকে আসে আরও কাজ। কিন্তু যে জিনিসটা হচ্ছে এটা পুরোটাই একেবারে ছোটো, মানে এটা হাইজেন হিসাবে ব্যবহার করার যোগ্য নেই। আমরা আর কি বিধায়কের কাছে গেছিলাম, উনি যেটা বলেছেন যে আগামী দিনে এই ড্রেনটাকে আর কি ভেঙে চওড়া করার একটা প্রায় ঘোষপাড়া বাজার থেকে 2 কিলোমিটার জুড়ে জল জমে রয়েছে। মানুষজন বলছেন যে আগে ড্রেনটা ছিল 4 ফুটের, তো এখন সেটাকে 1 ফুটেরও কম ড্রেন করে দেওয়া হয়েছে, ফলে এখানে অনেক পরিমাণে জল জমছে। এবং ওনারা এটাও বলেছেন যে গ্যাসের পর একদিনই ওনারা শুকনো দেখতে পেলেন, তারপরে সারা সব সময় 24 ঘন্টায় জল জমে রয়েছে। ক্যামেরা দীপক পালের সাথে সুন্দরদীপ শেঠ, ফ্রান্সওয়ালা, নিউজ নেটওয়ার্ক, বাড়ি হাওড়া।